আমরা এখানে এসেছি ডোমকল বালিকা বিদ্যাপীঠে, মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো। মাধ্যমিকের পরীক্ষা বলতে গেলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হলো, এবং এই টেস্ট পরীক্ষার যে রিভিউ, তাদের প্রিপারেশান কেমন ছিল, কত টার্গেট রয়েছে, কোশ্চেন কেমন ছিল ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা রিভিউ নিলাম। পরীক্ষা কেমন হয়েছে? আমাদের খুব একটা মানে ভালো হয়নি। প্রিপারেশান কেমন ছিল? প্রিপারেশান ভালোই ছিল, কিন্তু কোশ্চেন একটু মানে আলাদা হয়ে গেছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আলাদা একটু মনে কমনের বাইরে ছিল। কমনের রাইটিং গুলো কেমন ছিল? রাইটিং গুলো মানে অত ভালো ছিল না। ভালো ছিল না? আচ্ছা, কি রাইটিং ছিল মনে আছে কি তোমাকে? না, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, নাম কি তোমার? মিনা খাতুন। আচ্ছা তোমার নাম কি? আমার নাম মিনু খাতুন। আচ্ছা ঠিক আছে, তোমাদের পরীক্ষা কেমন হলো বলে যাও, জাস্ট পরীক্ষা কেমন হলো সেটা বলে যাও। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কোশ্চেন কেমন ছিল? ভালো। প্রিপারেশন কেমন ছিল? ছিল। আচ্ছা কি নাম তোমার? শামিমা আক্তার বানু। আচ্ছা তোমার? নাইস ফার্মিং। কেমন হলো পরীক্ষা? ভালো হলো। প্রিপারেশন ভালো। টার্গেট কত রয়েছে? ওই 50 50। কত তুমি টার্গেট রেখেছো আর কি? আর রাইটিং গুলো কি কি করেছো? করোনা ভাইরাসটা করেছি, আর একটা চিঠি করেছি। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে পরীক্ষা? কত মার্কের কোশ্চেন ছিল? টার্গেট কত রয়েছে? জানি না কত। কোশ্চেন কেমন হয়েছে? ভালো। তোমার প্রিপারেশান? প্রিপারেশান ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করলাম তো না? আচ্ছা ঠিক আছে, তোমার পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। আচ্ছা রাইটিং স্কিল থেকে কি কি ছিল মনে আছে? হ্যাঁ, রাইটিং থেকে একটা করোনা সম্পর্কে আমাদের প্যারাগ্রাফ এসেছিল, একটা নোটিশ এসেছিল স্কুল ম্যাগাজিন সম্পর্কে, আর একটা এসেছিল চেয়ারপারসনকে একটা লেটার লেখা। লেটার লেখা তিনটাই করেছো? হ্যাঁ। গ্রামার কি কি এসেছিল মনে আছে? ভয়েস সেন্সটা কি এসেছিল? ভয়েস সেন্স ছিল, আমার সেরকম মনে হচ্ছে না, মনে হয় এরকম ছিল, ডু ইউ নিড ইট আই হেয়ার কাট এরকম ছিল। আচ্ছা, এই ভয়েসটা তোমার কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ছিল। আর ন্যারেশন? ন্যারেশন আসেনি। আর্টিকেল প্রিপোজিশন? হ্যাঁ, আর্টিকেল প্রিপোজিশন এসেছিল। আর কি এসেছিল তোমার? যে আনসিন প্যাসেজটা কিরকম ছিল, ইজি টাফ? খুবই সহজ ছিল। খুবই সহজ ছিল। আর সিনের প্যাসেজগুলো কিরকম ছিল, কোশ্চেনগুলো কিরকম ছিল? সিনের প্যাসেজের সব মানে পুরো ওভারঅল কোশ্চেনটাই খুব সহজ এসেছিল। আচ্ছা কত মার্কের অ্যানসার করেছো? পুরো 90 মার্কেরই অ্যানসার। পুরো 90। টার্গেট তোমার কত? ইচ্ছা তো আছে 19, কিন্তু 90 তো পাওয়া যায় না, আশা করছি। কেন 90 পাওয়া যায়? 90 পাওয়া যায়, 100ও পাওয়া যায় কিন্তু। 90 মানে পাওয়া যায়। হ্যাঁ, আশা করি তোমার পরীক্ষা ভালো হয়েছে এবং তুমি ভালো নাম্বার পাবে। আমরা এসেছি ক্লাস আওয়ার চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল ফলো করবে, সাবস্ক্রাইব করবে। তোমার নামটা কি? তোষিতা সিংহ রায়। আচ্ছা, বেস্ট অফ লাক। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। ভালো হয়েছে। কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন হ্যাঁ ভালোই ছিল। প্রিপারেশন? প্রিপারেশনও ঠিকঠাক ছিল। তোমার? আমারও ভালো ছিল। তোমার? আমারও ভালো ছিল। প্রিপারেশন তোমার? হ্যাঁ ভালো ছিল। হ্যাঁ ভালো ছিল। আচ্ছা তোমাদের নাম কি বলো? হিয়া চক্রবর্তী। তোমার নাম? দিশা মল্লিক। তোমার? শ্রাবস্তী সরকার। তোমার? সুরাইয়া খাতুন। তোমার? মেমোরি মিম জামান। আচ্ছা তোমাদের যে পরীক্ষাটা দিলে আর কি, পরীক্ষা দিয়ে কি কত পাবে বলে মনে হচ্ছে? সেটা কি বলবো ম্যাডাম, কত মার্কের কোশ্চেন করতে পেরেছো? ফুল ফুল অ্যানসারই দিয়েছি, কিন্তু আশা করছো কত কত আসতে পারে? বলতে পারছি না, কারণ রাইটিং কেমন দেবে সেটা আমি জানি না। ম্যামরা কেমন? তোমার? ভালো হবে বলে আশা করছি। 90% অ্যাবাভ মানে 80-র উপরে আসবে? হ্যাঁ, 80-র উপরে আসার আশা করা যায়। আশা করা যায়। তোমার? হ্যাঁ। তোমার? আমারও 80-র উপরে। আচ্ছা তোমাদের যে অলওভার যে প্রিপারেশন রয়েছে আর কি, এই প্রিপারেশনে যে ম্যামরা যে শর্ট টাইমে যে ক্লাস নিয়েছে, তো এতে তোমাদের কতটা মানে সহযোগিতা হয়েছে আর কি? ওনারা অনলাইন ক্লাসের মাধ্যমে যথেষ্টভাবে আমাদেরকে সাহায্য করেছেন। সাহায্য করেছে। আর তোমাদের যে এই যে পরীক্ষাটা হলো, পরীক্ষাতে রাইটিং স্কিলগুলো কি কি ছিল? রাইটিং স্কিল, রাইটিং স্কিলের মধ্যে প্যারাগ্রাফ ছিল একটা করোনা ভাইরাস, আর আমাদের একটা লেটার ছিল যেটা অফিশিয়াল লেটার, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে লিখতে হতো। তো আনহাইজিনিক কন্ডিশন মানে আমাদের লোকাল এরিয়ার, মিউনিসিপ্যালিটি এরিয়ার। আর একটা ছিল, সেটা হচ্ছে প্রসেস, মানে স্কুল ম্যাগাজিন কিভাবে হ্যাঁ পাবলিশ করা হয় সেটা বিষয়ে, সেটা প্রসেসিং ছিল। প্রসেসিং ছিল। আচ্ছা, আর ফ্লো চার্ট যেটাকে বলছি, গ্রামারের মধ্যে কি ছিল?
গ্রামারের মধ্যে প্রিপোজিশন আর্টিকেলের ছিল আর ওই ভার্বে সঠিক ফর্ম নির্বাচন ওটা ছিল ভার্বে সঠিক ফর্ম নির্বাচন ছিল এখানে তিন ছিল ফ্রেজাল ভার্ব ছিল তিন ছিল আর গ্রামার এমনি যে গ্রামারগুলো মূল গ্রামার কি কি ছিল তিনটে যে গ্রামার থাকে একটা ছিল ভয়েস চেঞ্জ আর একটা কম্পাউন্ড সেন্টেন্স ভয়েস চেঞ্জটা কি ছিল মনে আছে Do you need a haircut? Do you need a haircut? Interrogative sentence ছিল আচ্ছা দিয়ে প্যাসিভ করতে হবে আচ্ছা আর কি ছিল আর কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন ছিল কম্পাউন্ড সেন্টেন্সটা কি ছিল মনে আছে ইট রেইনড হার্ড ফুল স্টপের পর দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড দিয়ে এটাকে কম্পাউন্ড করতে হবে জয়েন করতে হবে আর কি ছিল আচ্ছা আনসিন প্যাসেজটা নেগেটিভ ছিল নেগেটিভ অনলি গড নোজ এভরিথিং এটা নেগেটিভ করতে হবে আচ্ছা অনলি গড নোজ এভরিথিং এটাকে নেগেটিভ করতে হবে আচ্ছা নেগেটিভটা কি করেছো নান বাট গড নোজ এভরিথিং আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর তোমাদের আনসিন প্যাসেজটা কেমন ছিল হ্যাঁ ইজি ছিল সহজ ছিল আনসিন প্যাসেজে তোমার যে আনসিন প্যাসেজ থেকে যে ওয়ার্ড ফাইন্ড করতে হয় যে আট মার্ক রয়েছে সেগুলো ছিল তো কেমন ছিল সেগুলো ইজি ছিল সহজ ছিল আচ্ছা সবগুলো করেছো আর সিনিয়র প্যাসেজ কোথায় থেকে এসেছিল প্রথম চ্যাপ্টার থেকে ফাদার সেল ফাদার সেল আর পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি থেকে এসেছিল আর এখানে যে কোশ্চেনগুলো সেট হয়েছিল সেই কোশ্চেনগুলো কেমন হয়েছিল সহজ হয়েছিল হ্যাঁ সহজই ছিল এখানে কি ট্রু ফলস ছিল প্রুফাস কোথায় থেকে ছিল সিনের প্যাসেজ না সিনের প্রোজ থেকে না পোয়েম থেকে এসেছিল সিনের প্রোজ থেকে প্রোজ থেকে ট্রু ফলস এসেছিল পোয়েম থেকে তার মানে আসবে না শর্ট কোশ্চেন কোথায় থেকে এসেছিল প্রোজ না পোয়েম দুটো থেকে দুটো থেকে শর্ট কোশ্চেন দিয়েছিল ট্রু ফলস এসেছিল পোয়েম থেকে ট্রু ফলস এসেছিল প্রোজ থেকে ট্রু ফলস এসেছিল আচ্ছা কিন্তু ফাইনালে কি হয় প্রোজ থেকে দিলে পোয়েমে দেয় না এরকম একটা শর্ট কোশ্চেন প্রোজ থেকে দিলে পোয়েমে দেয় না এরকম যাই হোক তোমাদের অল ওভার পরীক্ষা খুব ভালো হয়েছে বাংলাটা কেমন হয়েছে হ্যাঁ ভালো ভালো হয়েছে বাংলাটা তার মানে তোমাদের পরীক্ষা যে কটা হলো ভালো হলো আশা রাখছি সামনের পরীক্ষা খুব ভালো হবে আমরা এসেছি ক্লাস আওয়ার চ্যানেল থেকে তোমরা কি চ্যানেলটা ফলো করো দেখেছো তুমি হ্যাঁ ওই আমাকে সাজেস্ট করেছিল দেখার জন্য আচ্ছা তোমরা দেখতে থাকবে এখানে আমি তোমার ফাইনালের জন্য যত রকম সাজেশন থেকে আরম্ভ করে প্রশ্নপত্র আমি দিয়ে থাকি ফলো করবে দেখবে আস্তে আস্তে সবগুলো দিচ্ছি দিতে থাকবো প্রয়োজনে লাইভ ক্লাসও নিব ঠিক আছে ফলো করবে আর যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম সেই সাজেশনগুলো আমি দেখলাম মোস্ট অফ দ্য কোয়েশ্চেন সেখান থেকে এসেছে তো কোভিড-19 থেকেও যে প্যারাগ্রাফ দিয়েছে সেই প্যারাগ্রাফও এসেছে তো যাই হোক বেস্ট অফ লাক আমি চাইছি তোমাদের ফাইনাল পরীক্ষাটা খুব ভালো হোক আর টার্গেট তোমাদের হাই রাখতে হবে কত টার্গেট রাখতে হবে 90 অ্যাবভ রাখতে হবে তাই না আশা করি তোমাদের প্রত্যেকের আছে 90 আচ্ছা ঠিক আছে আর যারা দেখছে ওখানে তাদের জন্য কি বলবে তাদের জন্য একটাই সাজেস্ট করব যে এখন যেহেতু মানে একটা পরীক্ষা হওয়ার না হওয়ার একটা চান্স আছে ফাইনালটা তো পরীক্ষা যদি নাই হয় টেস্টটা ভালো করে দিতে এবং দুশ্চিন্তা না করে শুধু ভালো করে পড়ে মানে পরীক্ষাটা দিতে অসংখ্য ধন্যবাদ আমরা এবার কয়েকজন গার্জেনের সঙ্গে কথা বলে নেব তাদের গার্জেনদের কীরকম ফিলিং এবং তাদের যে সন্তান কীরকম প্রস্তুতি নিয়েছে সেই সব নিয়ে আমরা প্রশ্ন করব কিছু তো ম্যাডাম আপনার নাম কি আমি শেলী সরকার আচ্ছা আপনার এখানে মেয়ে আছে কোন ক্লাসে পড়ছে আমার মেয়ে ক্লাস 10 এর ছাত্রী পরীক্ষা দিচ্ছে আচ্ছা তো এই যে লকডাউনের পরে যে ক্লাস চলছে এবং পরীক্ষা হচ্ছে আর কি এই নিয়ে আপনার কি মতামত পরীক্ষা হচ্ছে বিষয়টা তো খুবই ভালো লকডাউনে দীর্ঘদিন স্কুল হয়নি সে কারণে পড়াশোনার গুরুত্ব ওদের মধ্যে খুব বেশি ছিল তা নয় হ্যাঁ ভালোরা ভালো ঠিকই আছে তবে সবাই তো ভালো নয় সে কারণে পড়াশোনায় একটা ঢিলভাব ছিলই হ্যাঁ পরীক্ষা হতে আমি খুবই খুশি আচ্ছা প্রিপারেশন কেমন নিতে পেরেছে প্রিপারেশন সবাই যে খুব ভালো নিয়েছে তা নয় কারণ সবাই অনেকে বুঝেই উঠতে পারেনি যে পরীক্ষাটা হবে টেস্টটা হবে এটা অনেকেরই মানে বোঝার বাইরেই ছিল সে কারণে একটু প্রস্তুতিতে তো ঘাটতি আছেই পর্ষদ থেকে একটা বাইট দেওয়া হয়েছিল যে এই পরীক্ষাটা ফাইনাল পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারপরে কতটা প্রেশার বা কতটা গুরুত্ব দিয়েছিল গুরুত্ব সকলের ক্ষেত্রে তো সমান হবে না সব ছাত্রীর ক্ষেত্রে তবে গুরুত্বের মনোভাব এখন দেখছি আছে মেয়েদের বেশ চাপ নিয়ে পড়াশোনাটা করছে বলেই আমার মনে হচ্ছে আপাতত এই পরিস্থিতিতে আচ্ছা স্কুল খোলার পরে স্কুলে আসা এবং পরীক্ষা দেওয়া এতে স্টুডেন্টের আপনার সন্তানের মানসিকতাটা কেমন পরিবর্তন হয়েছে বা ওরা কি বলতে চাইছে
যেন একটা চাপ মুক্ত হয়েছে, এটুকু এক কথাই বলতে পারি। কারণ বাড়িতে বসে থেকে শিশু মনে, শিশু বা কিশোর মনে যে চাপটা তৈরি হয় সেটা তো প্রচুর পরিমাণে ছিল। আর রেগুলার ক্লাসের যে গুরুত্ব, ম্যাডামদের পড়ানো বা স্কুলে এসে স্কুলের পরিবেশে বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনা, তার মধ্যে যে একটা শিক্ষা থাকে, হ্যাঁ সেটা তো একদম বন্ধ ছিল, সে ব্যাপারটাই অনেকটাই উন্নতি হয়েছে। আর আপনার সন্তানের যে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষায় যে টার্গেটটা আর কি, সেই টার্গেটটা নিয়ে যদি একটু বলেন। প্রায় 1.5-2 বছর স্কুল বন্ধ থাকার কারণে যে টার্গেটটা ছিল, আমার মনে হয় সেই টার্গেটে পৌঁছতে পারবে না, আমি ব্যক্তিগতভাবে যেটুকু দেখছি। তবে সবাই যে তা নয়, কেউ কেউ অবশ্যই পৌঁছবে, এই আশাটুকু তো করতেই পারি। আচ্ছা, আর এই যে ক্লাস এবং সিলেবাস কমপ্লিটের ব্যাপারে ম্যাডামরা বা স্কুলের শিক্ষিকারা কীভাবে কীরকম সহযোগিতা করেছেন? হ্যাঁ, স্কুলের শিক্ষিকারা সকলেই সহযোগিতা করেছেন। প্রত্যেকটা সাবজেক্টের যেরকম ম্যাডামরা রয়েছেন, হ্যাঁ তারা এই অল্প সময়ের মধ্যেই তারা পরীক্ষার বিষয়ে যথেষ্ট পরিমাণে ওদেরকে সাহায্য করেছে, মেটেরিয়ালস দিয়েই হোক আর অনলাইন ক্লাসের মাধ্যমেই হোক, খুব সাহায্য করেছে। এখন দেখা যাক। অনলাইন ক্লাস হয়েছে? হ্যাঁ, অনলাইন ক্লাস হয়েছে। গ্রামে অনেক স্কুল অনলাইন ক্লাস করতে পারেনি, নেট খারাপ বা ইন্টারনেট পরিস্থিতি খারাপের জন্য, তো এখানে অনলাইন ক্লাস হয়েছে। হ্যাঁ, এদের অনলাইন ক্লাসটা হয়েছে এবং বেশ ভালোই হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো পরীক্ষা কেমন হলো? খুব সুন্দর। তোমার নাম কি? সারিকা নেয়া খাতুন। আচ্ছা, রাইটিং কি এসেছিল? রাইটিং এসেছিল এডিটরকে লেখা চিঠি আর একটা মানে ওই নোটিশ এসেছিল। হ্যাঁ, নোটিশ এসেছিল আর একটা বন্ধুকে লেখা চিঠি। বন্ধুকে লেখা চিঠি এসেছিল। তুমি তিনটাই করেছো? তিনটাই করেছি। আচ্ছা, তোমার টার্গেট কত রয়েছে, কত পাবে বলে মনে হয়? টার্গেট 80 মার্কস। 80 মার্কস। আচ্ছা, পরীক্ষা কেমন হলো? ভালো। ওভারঅল পরীক্ষা তোমার টার্গেট কত পাবে বলে মনে হচ্ছে? 50-র উপরে তো পাওয়া দরকার। আচ্ছা, তোমার নাম কি? নেহা। আচ্ছা, বেস্ট অফ লাক। আর আমাদের ক্লাস আওয়ার চ্যানেল থেকে আমরা এসেছি। পরীক্ষা কেমন হলো তোমার? ভালো। ভালো হয়েছে। কী নাম তোমার? রিনা খাতুন। কত পেতে পারো এই পরীক্ষাতে? 20 হবে। ধন্যবাদ, আমরা ক্লাস আওয়ার চ্যানেল থেকে এসেছি। পরীক্ষা কেমন হলো তোমাদের? ভালো হয়েছে। কী নাম তোমার? সুমি খাতুন। কত পাবে বলে মনে হচ্ছে? 40 40। মানে 90-এর ভেতরে 40? হ্যাঁ। আচ্ছা, আর তোমার? কত পাবে? 45 45। কি নাম তোমার? নুরাক্ষা খাতুন। আচ্ছা, পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো হয়েছে। আচ্ছা, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা, গ্রামার কীরকম এসেছিল? টাফ না ইজি? রাইটিংগুলো কীরকম এসেছিল? খুব ভালো। খুব ভালো। তোমার নাম কি? তানিয়া। তোমার নাম? দীপশিতা। আচ্ছা, থ্যাংক ইউ। পরীক্ষা কেমন হলো তোমাদের? ভালো। ভালো হয়েছে। কোশ্চেন একটু টাফ না ইজি হয়েছে? একটু ইজি আছে। আর কোশ্চেন কেমন ছিল? সহজ ছিল। সহজ কোশ্চেন ছিল। তোমার টার্গেট কত রয়েছে? 50। কত পাবে? 50 50 প্লাস। পরীক্ষা তোমার কেমন হলো? ভালো। ভালো হয়েছে। কোশ্চেন কেমন ছিল, ইজি টাফ? ভালো হয়েছে কোশ্চেন। ইজি ইজি ছিল কোশ্চেন। আর প্রিপারেশন কেমন ছিল তোমার? তেমন ছিল না, কিন্তু সহজ ছিল কোশ্চেন। আচ্ছা, রাইটিং গুলো? রাইটিং ভালো হয়েছে। তিনটে করেছো? দুটো করেছো। কোনটা বাদ দিয়েছো? ওই তো কোভিড-19টা করবো বলে করা হয়নি। আচ্ছা, তোমার নাম কি? নাসরিন সরনাম। আচ্ছা, আমরা ক্লাস আওয়ার চ্যানেল থেকে এসেছি, ফলো করবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা কেমন হলো? কি নাম তোমাদের? উম্মে সালমা। আর তোমার? অবন্তিকা অধিকারী। তানিশা হক। আচ্ছা, পরীক্ষার কোশ্চেন কেমন ছিল? ভালো। ভালো ছিল। আনসিন প্যাসেজ থেকে কীরকম মনে হয়েছে? আনসিন প্যাসেজটা সহজ টাফ? সহজই ছিল। সহজ ছিল। মোটামুটি টার্গেট কত রয়েছে? ভালো, 90 অ্যাবভ। এখানে কীরকম আসবে মনে হয়েছে? 70 80 90। এখনো হিসাব হয়নি? আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো আর তোমাদের পরীক্ষা ভালো হোক। আমরা ক্লাস আওয়ার চ্যানেল থেকে এসেছি, ক্লাস আওয়ার ইউটিউব চ্যানেল, তোমরা চাইলে ওখানে ফলো করতে পারো। তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত আপডেট এবং কোশ্চেন পেপার সব পেয়ে যাবে ওখানে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। তোমাদের যে টার্গেট কত রয়েছে? 70 70 আসবে।
আচ্ছা কোশ্চেন পেপারটা কেমন ছিল? ভালো ভালো, মানে সহজ ছিল? সহজ ছিল। যে সিন সিন এবং আনসিন প্যাসেজ গুলো কেমন ছিল? টাফ? তোমাদের নাম গুলো বলো। আমার নাম কুলশন। তোমার? শিলেখা। তোমার নাম? সুলতানা রাবিয়া বাসাদী। আচ্ছা, আমরা এতক্ষণ ছিলাম ডোমকল বালিকা বিদ্যাপীঠে এবং এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হলো, ইংরেজি টেস্ট পরীক্ষা হলো এবং তাদের যে রিভিউ, তাদের কীরকম প্রিপারেশান রয়েছে এবং তাদের বক্তব্য এবং তাদের যে মার্কের যে টার্গেট সেটা নিয়ে আমরা কথা বললাম এবং আমরা মিলিয়ে দেখলাম সাজেশানটা কেমন। তো আমরা দেখলাম যেমন সাজেশান আমরা দিয়েছিলাম তার বাইরে কিছু আসেনি, তার মধ্যে থেকে এসেছে, তো খুব ভালো লাগছে। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস বলতে চাইছে পরীক্ষা তাদের ভালো হয়েছে। তো লকডাউনে কিছুটা ইফেক্ট পড়লো, অতটা ইফেক্ট পড়েনি যতটা আমরা ভাবছিলাম যে সিলেবাস কমপ্লিট হবে না বা প্রিপারেশান ভালো নেই, ততটা হয়তো নয়। তো যারা দেখছো চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, তাহলে বন্ধুরা বেশি বেশি দেখতে পাবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।